ভালো হচ্ছে না বলছি, আর একটু ঘুমোতে দে না। ভালো হোক আর না হোক, নটার পরে ঘুমানো চলবে না। উঠো রাবেয়া, নাস্তা সব ঠান্ডা হয়ে গেল ভাইয়া। খাবো না, আমি কিচ্ছু খাবো না, যা ভাগ। যতক্ষণ না খেতে আসছো আমিও সরছি না। তোর ঘড়ি আজ আমি ভেঙেই ছাড়বো। ঘড়ি দেখ, দেখ ঘড়ি। কত সকালে উঠে ভাইয়ের জন্য গরম গরম নাস্তা তৈরি করলাম, তিনি এখনো ঘুমোচ্ছে। ঘুমাবো না তো কি করবো বাবা, রাত 12টা পর্যন্ত ওর কাজ করে দিয়েছি। আমার কাজ না ছাই, তোমার কাজ। এখনো তোদের ছেলেমি গেল না, কিন্তু এত রাত পর্যন্ত কাজটা কি? উমা তুমি দেখো নি, এদিকে এসো। এই দেখো, তোরা করেছিস কি? আমি এখন বড় হয়েছি, বাবাও রিটায়ার করেছে, এখন আমার জন্মদিন করার কি দরকার? হ্যাঁ তুমি বলো বাবা, তুমি বলো বাবা, আমার একমাত্র ভাইয়ের জন্মদিন আমি করব, তুমি না করো কে? দেখছো বাবা, এই দেখছো, এই এই রাবেয়া, রাবু রাবেয়া, রাবু রাবেয়া, কি হয়েছে রাবু? রাবু রাবু কিছু বল বাবা, তুমি রাবুকে দেখো, আমি ডাক্তার নিয়ে আসছি। আচ্ছা, আমার কিচ্ছু হয়নি। সত্যি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি আমি ঠাট্টা করছিলাম। সব ঠাট্টা করিস, কিন্তু এমন ঠাট্টা কোনোদিন করবি না, বুঝলে? বলছিলাম তোর কিছু হলে আমার বুকটা তোলপার করে উঠে। আর তুমি না খেয়ে থাকলে আমারও শান্তি লাগে না ভাইয়া, চলো চলো খাবে। এদের ভাই বোনে মিল দেখে আমার বুকটা ভরে যায়। লিলি, তোমার ছেলে মেয়ে দুজন যেন একে বৃন্তের দুটো ফুল। তুমি বেশ থেকে এদের দোয়া করো, ওরা যেন সারাটা জীবন এমনি মিলেমিশে কাটিয়ে দিতে পারে। ভাইয়া, আজও দেরি করে ফেললাম। প্রত্যেকবারই আপনার দেরি হয় চাচা। ঠিক বলেছিস তুই, প্রত্যেকবারই দেখি কেক কাটে হৃদয়, আর প্রথম টুকরোটা তুমি ওর মুখে তুলে দাও। বলি এমনি করে আর কতদিন চলবে? সারা জীবন চলবে চাচা। আরে রাবের হাত থেকে প্রথম কেক না খেলে আমার জন্মদিনে হবে না। তা তো ঠিকই, তবে আমি ভাবছি রাবিয়ার কথা, রাবিয়ার বিয়ে দিতে হবে না? না চাচা, আমি বিয়ে করব না। তা কি হয় মা, সব মেয়েদেরই একদিন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যেতে হয়। সেই তো আমার একমাত্র চিন্তা উকিল। একটা ভালো ছেলের হাতে মেয়েটা দিতে পারলে শান্তি পেতাম। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি সাত সমুদ্র 13 নদী পার হয়ে রাজপুত্রের মতো একটা সুন্দর ছেলে খুঁজে বের করে আনবই। রাবেয়ার বিয়ে আমি ধুমধামের সাথেই দেব। আমি মির্জা বংশের শেষ উত্তরাধিকার মির্জা রুহুল আমিন। উকিল চাচা, আমি কাজ করে খেলে মির্জা বংশের মর্যাদা ঐতিহ্য সব বিনষ্ট হয়ে যাবে। কিন্তু বসে বসে এমন করে খেলে রাজার ভাণ্ডারও তো ফুরিয়ে যাবে বাবা। গ্রামের বাড়ির যা সম্পত্তি ছিল তাও তো সব শেষ করে ফেলেছ, এখন বাকি আছে শুধু এই বাড়িটা আর ওই সাভারের জমিটা, ওটা বেচে দিলে এই বাড়িটা ছাড়া তো আর কিছু থাকবে না বাবা। সেটা আমার ব্যাপার, আমার ব্যাপার আমাকে ভাবতে দিন, বসুন। দেখুন উকিল চাচা, সোমা আমার একমাত্র বোন, সে বান্ধবীদের নিয়ে পিকনিকে যাবে, টাকা না পেলে সোমার মন ভেঙে যাবে, লক্ষ টাকার বিনিময়ে হলেও আমি মন ভাঙতে রাজি না। আপনি আজই সাভারের জমিটা বিক্রি করার ব্যবস্থা করুন। সব ব্যবস্থায় আমি সাধ্যমতো করব, বিয়ের পর সব বাবারে মেয়েকে সুখী দেখতে চায়। হ্যাঁ, মামরা মেয়েটা আমার। আয় মা, আয়। চল চল।
দেখি তোমার মুখটা। ঠিক আছে মা, তুমি এবার ভেতরে যাও। দেখুন, মেয়ের চেহারা ছবি সবই ভালো, শুধু বয়সটা একটু বেশি। আমার ছেলের সাথে আপনার মেয়েকে ঠিক মানাবে না। আমরা তাহলে আসি। চলো। তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, ব্যাপার কি বলো তো? এইমাত্র যারা বেরিয়ে গেলেন ওরা বিয়ের সম্বন্ধ নিয়ে ওরা রাবেয়াকে দেখতে এসেছিল, কিন্তু বয়স বেশি বলে ওদের পছন্দ হয়নি। এক একটা সম্বন্ধ আসে আর ভেঙে যায়। আরে ভাঙা করা নিয়েই তো পৃথিবী। রাবুমের কি এমন বয়স হয়েছে? শুনেছি আগের জমানায় 6-7 বছরের মেয়েদের বাল্য বিবাহ। আরে তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি, তুমি আছো, তাছাড়া হৃদয় আছে না? হৃদয়ের মতন হৃদয়বান ভাই যারা আছে তারা আমার চিন্তা কি? মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি তোমার মোটর সাইকেলকে। সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, তারপর মোটর সাইকেলকে, কেন জানিস? কেন আবার? মা তোমাকে কিনে দিয়েছিল তাই? মার স্মৃতি এটা। না আমাকে দাও, তোমাকে আর মুছতে হবে না। ILY ব্যাপারটা কি? এই ILY কি রে ভাইয়া? ILY means I love you। সে মানে তো আমিও জানি, কিন্তু এই ওয়াইটা কে ভাইয়া? একদিন দেখাও না। আরে তো সামনে তো আছে, দেখে নে। সামনে? সামনে কোথায়? আরে এই মোটরসাইকেল হচ্ছে আমার ভালোবাসা। Thank you.
শোকর দেখা নিলাম বোনের জন্য কলম কিনতে হবে স্যার প্রত্যেক দিন হেরে বোনের নাম করে টাকা উঠিয়ে নিয়ে যায় আর তাড়াতাড়ি চল নইলে স্কুটার পেতে দেরি হবে আরে মিজবা সাহেব আপনি সোমার জন্য কলম কিনতে এসেছি তুমি কেমন আছো ভালো আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দি আমার বড় ভাই শ্রীধর আমি মেজর রুহুল আব্বাস আমাদের কলেজে দু বছরের সিনিয়র ছিলেন একটা ফাংশনে প্রথম দেখা হয়েছিল না আপনার দেখি ঠিকই চলি একদিন এসো না বাসায় সোমা তোমার নাম শুনেছে দেখিনি কখনো আসবো অবশ্যই আসবো আচ্ছা কি জামাই যা বেবি ছেলে তো ভালোই এমএ পাস করেছে বংশও খুব ভালো বিষয় সম্পত্তিও আছে কিন্তু কোনো কিন্তু না চাচা বাবাকে আমি রাজি করাবো আপনি শুধু ছেলেকে রাজি করান চাচা আমার বোনের সাথে তার পূর্ব পরিচয় আছে রাবে ওই ঘরে গেলে সুখে শান্তিতেই থাকতে পারবে ঠিক আছে বিয়ে আমার মতো বেকার বাচ্চাকে কে বিয়ে করবে এটাই যদি বুঝতে পারো তাহলে একটা কিছু কাজ জোগাড় করছো না কেন মির্জা বংশের ছেলে কাজ করবে এটা শুনলে বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে থাক কাজ করার দরকার নেই আপনি ভাবি আনুন চাচা কিন্তু কোনো কিন্তু নেই সারাটা বাড়ি খালি ফুপু গ্রামে চলে গেছে একা একা থাকি সময় কাটে না সারাক্ষণ মন খারাপ থাকে ভাবি এলে গল্প করে সময় কাটাতে পারবো ভাইয়া তোর খুশির জন্য আমি সব করতে পারি তুই ফুপুকে চিনে লেগে তো চলে আসতে চাচা আমি বিয়েতে রাজি কি মজা তবে ম্যাজিস্ট্রেটের চাকরি করে এই জমিটা কিনেছিলেন তাও বিক্রি করে দেবে বাবা আপনি তো জানেন চাচা এছাড়া আমাদের আর কিছুই নেই রাবের বিয়ে হয়ে গেলে বাবার বুক থেকে অন্তত একটা দুশ্চিন্তা তো দূর হয়ে যাবে আপনি টাকার ব্যবস্থা করে দিন চাচা দেব বাবা দেব এই যুগে তোমার মতন ভাই হয় না যে বোনের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারে আপনি দোয়া করবেন চাচা আমি যেন ধুমধাম করে রাপুর পিয়ে দিতে পারি বউ সাজে তোকে দেখব এ আমার অনেক দিনের কল্পনা ছিল রে রাপু ভাইয়া আজ থেকে তুই পরের ঘরে চলে যাবি রাপু একটু একটু চোখ ভরে তোকে দেখতে দেবে ভাইয়া তুমি কাঁদছো আরে এ যে দুঃখের কান্না নয় বোন এ যে আনন্দের কান্না তুই সুখে থাকিস এত সুখে থাকিস যেন যেন তোর ভাইয়ের কথা ভুলে যেতে পারিস ভাইয়া আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না ভাইয়া এখানে শুই গো আমি আসসালামু আলাইকুম আশি সালাম আলাইকুম অপূর্ব সুন্দর একটা বউ পেয়েছে শুধু বউয়ের প্রশংসা করছিস কেন বউয়ের বড় ভাইটা বুঝি সুন্দর না
ভাবির উপর বড় ভাই আছে নাকি? কই খেয়াল করিনি তো? তা করবি কেন? বিয়ের সময় তো তুই তোর ভাইয়াকে নিয়েই ব্যস্ত ছিলি। আপা আপা তোমরা এখানে আর ওদিকে সবাই নাচ গানের আয়োজন করে তোমাদের অপেক্ষায় বসে আছে। ভালো হোক আর না হোক, নটার পরে ঘুমানো চলবে না।
আসছো আমিও সরছি না। আপনি কটো তুই আমার আই বাবা ভালো করে চালা মরে গেছি রে মরে গেছো মামার মরে গেছে কি মজা কি মজা আমি বললে তুই খুশি হস দুঃখ পাইছেন বুঝি মনে কিছু কইরেন না গালি হুনলে আমার মাথা একদম ঠিক থাকে না গালি আই তোকে আমি কখন গালি দিলাম আমার মির্জা বংশে গালি কেউ কখনো মুখেও আনে না আই খেলে দোষ কি মাল না মা নামাইতেছি না মা মির্জা রুহুল আব্বাস বেটা মির্জা রুহুল আব্বাস বেটা আরে ফুপু একটা খবর দিলি তো পারতে আর খবর দেব দে ভাড়াটা দিয়ে দে কত 7 টাকা কিসের 7 টাকা কই আনলে 8 টাকা আবার অনেকখানি ঘুরে আনলে 10 টাকা দেন আরে এই দিতে চেয়েছি এই যথেষ্ট মির্জা বাড়ি কেউ কোনোদিন রিকশা চড়েনি আ ফুপু তুমি থামো তো এই ভেতরে নিয়ে যা না ঠিক আছে 10 টাকা দিয়ে দিলি আরে তোমরা ভেতরে যাও আমি আসছি গোলামের পুত গোলাম চলো তো যা 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 তো মহা ঝামেলা হলো দেখছি গোলামের পুত গোলাম আরো টাকা চাই আরে ফুপু আসসালামু আলাইকুম কেমন আছো ভালো না ভালো না আমি তোদের উপর খুব রাগ করে আছি বলি তিন কুলে মির্জা বংশে আমি ছাড়া তোদের আর কে আছে সেই আমাকে তোরা বিয়ের পর কাট পাঠালি আমরাও তোমার উপর রাগ করে আছি বিয়েতে না আসার জন্য আর তোমরা ঠিক সময় পাঠিয়েছিলাম ফুপু মা ঠিক মতো না এসে ভালোই করেছে নইলে বিয়েটা ভেঙে যেত চুপ কর না লায়েক কোথাকার থাক ফুপু যা হবার হয়ে গেছে এখন যাও বিশ্রাম নাও আরে না না বিশ্রাম টিশ্রাম পরে আগে আমার বৌমার মুখটা দেখে আসি কোথায় কোথায় আমার বৌমা ভাবি আমার ফুপু আম্মা করো মা করো ভালো করে সালাম করো আমি ছাড়া তোমার আর আপন বলতে কে আছে আমি আছি ভাবি সর দেখি মা আমাকে একটু ভাবিকে সালাম করতে দাও থাক ভাই থাক বেঁচে থাকো আহা ধন্না আমার বৌমাকে আগে একটু ভালো করে দেখতে দে কি সুন্দর আমাবস্যা চাঁদের মতো আমাবস্যা নয় মা পূর্ণিমা বলো পূর্ণিমা ওই হলো আমাবস্যার পূর্ণিমা একই কথা সৌভাগ্যবতী হও মা আমার যতগুলো দাঁত আছে তত বছর তুমি বেঁচে থাকো দাঁত নয় মা চুল বলো দাঁত তো তোমার কয়েকটা পড়েই গেছে ভুল হয়ে গেছে বাবা ভাই মিষ্টি প্যাকেটটা বের কর নতুন বউকে মিষ্টি মুখ করাবো মিষ্টি তুমি কখন কিনলে মা তুই চুপ কর মিষ্টি নেই তাতে কি হয়েছে তাই বলে কি ভালো করে দেখতেও পারবো না দেখো ফুপু ভালো করে দেখো সবই সুন্দর তবে বয়সটা একটু বেশি তা বিয়ে যখন করেই ফেলেছে তখন ভালো তো বলতেই হবে মির্জা বংশের বউ খারাপ হলেও তো খারাপ বলা যাবে না ইয়ে সুমা এদিকে আয় খারাপ যা আছে তা তো নিশ্চয় পুষিয়ে এনেছি কি বলছো ফুপু কিছুই তো বুঝতে পারছি না
বলছি দিয়া নেয়ার কথা বুকা মেয়ে আরে বয়স্কা মেয়ে ঘরে আনলে সাথে অনেক মালও ঘরে আনতে হয় চল চল দেখি চল বিয়েতে কি কি দিল আমার মার চরিত্রটাই হচ্ছে ওই খুদ বের করা এখানে দাঁড়িয়ে থাকলে আরো খুদ বের করবে চলো ভাবি চলো আরে চলো না এই সব পচাটোচা সেট দিয়েছে হ্যাঁ রে সোমা ওই যে জিনিসপত্র ঠান্ডা হয় কি যেন নাম ফ্রিজ ফুপু হ্যাঁ 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 ফ্রিজ ওটা দেয়নি না ফুপু তুই শর্ত তা বৌমা এইসব পচাটোচা জিনিস না দিয়ে একটা ফ্রিজ দিলেই তো পারতি কপাল ভালো মা মির্জা ভাইয়ের মতো বেকার ছেলে এতগুলো জিনিসের সাথে সুন্দরী একটা বউ পেয়েছে আর কেউ হলে জিনিস তো দূরের কথা মেয়েও দিত না আর তুই চুপ তা বৌমা এইভাবে খালি হাতে আসতে তোমার লজ্জা করলো না আমরা তো শ্বশুর বাড়িতে কোনোদিন খালি হাতে যাই শ্বশুর বাড়ি বলছো কেন মা এখন তো এটা ভাবির নিজের বাড়ি তুই চুপ কর তো তুমি বিরাট ভুল করেছো বৌমা ঠিক আছে ভুল তো মানুষই করে এখন যখন ভুল বুঝতে পেরেছো বৌমা তখন ভাবির কোনো দোষ নেই ফুপু ভাবির বাবাও দিতে চেয়েছিলেন কিন্তু ভাবির এক ভাই আছে শুনেছি সেই সব মেরে দিয়েছে আরে মেরে দিয়েছে তো কি হয়েছে বৌমা আছে সে আবার সব নিয়ে আসবে কি বৌমা আনতে পারবে না বাবা তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো আমি ডাক্তার নিয়ে আসছি ডাক্তারে অসুখ ভালো করতে পারবে না রে তার চেয়ে তুই আমার রাবুকে নিয়ে আয় আড়াই দিন হতে চললো আমি যাবো বাবা কিন্তু তোমার শরীর রাবু এলে আমি এমনিতেই ভালো হয়ে যাব যা যা চাচ্ছি বাবা চাচ্ছি আল্লাহ তুমি আমার রাবুকে ভালো রেখো রাবু রাবু এই রাবু ভাইয়া এসেছে মনিমা কোন আপা মনিমা তুমি রান্নাটা দেখো আচ্ছা আমি আসছি আরে রাবু আমার ফুবু শাশুড়ি আসসালামু আলাইকুম থাক বাবা থাক বেঁচে থাকো আরে বাবা এ কি করছিস ওঠ ওঠ ভাইয়া বাবার শরীর কেমন আছে ভালো তুমি কেমন আছো আরে সব ভালো বাবা তোকে আর জামাইকে আজই নিয়ে যেতে বলেছে ও নিতে বলেছে ভালো কথা তা কি নিয়ে এসেছো হেলিকপ্টার না মার্সিডিজ রকেট নিয়ে এসেছিল মা এই বাড়িতে ঢুকতে পারেনি বলে ফিরে চলে গেছে তুই চুপ কর যখন তোমার বোন ফকিরের বাড়ির মেয়ে ছিল তখন কিসে এসেছে গেছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এখন তো মির্জা বাড়ির বউ এমনিতে তো যেতে পারে না এসব কি বলছেন আপনি ঠিকই বলছি এমনিতে ফ্রিজ না দেওয়ায় মান সম্মান নষ্ট হয়ে গেছে তারপরে খালি হাতে এসে নতুন বউকে নিয়ে গেলে ওরে বাবা কি দিন না এসে পড়েছে খুব খারাপ দিন এসেছে মা বাড়িতে মেহমান এলো কোথায় তার সম্মান করবে তা না ফ্রিজ জেলে দিচ্ছ বলে তুই চুপ করবি এই যে মিস্টার সুমন্দি আপনার বোনকে আপনি নিয়ে যেতে পারেন কিন্তু আমি যাব না আমার সময় হবে না আমি যাব ভাইয়া হায় আল্লাহ বলে কি বউ স্বামী ছাড়া মির্জা বাড়ির বউরা কোনো দিন ঘর থেকে পরপুরুষের সাথে কোথাও যায়নি পরপুরুষ কাকে বলছো মা উনি তো ভাবির বড় ভাই তুই চুপ কর
বিয়ের আগে ভাই ছিল, এখন সে মির্জা বাড়ির বউ। ভাই বাবা সব এখন পরপুরুষ। যাও বৌমা ঘরে যাও। শোনো, যাচ্ছ তো যাও, কিন্তু ফিস পাঠাতে যেন ভুলো না। ফুফু এতগুলো কথা বললো, তুমি কিছুই বললে না। কি করে বলি বলো, ফুপু একে বিধবা, তার উপরে আমাদের বংশের একমাত্র মুরব্বী, তার মুখের উপর কথা বলা কি ঠিক? হ্যাঁ, তাই বলে আমার একটিমাত্র ভাই প্রথমবারের মতো বাড়িতে এসে খালি মুখে চলে যাবে? হ্যাঁ বলো কি, আমার সুমন্দি খালি মুখে চলে গেছে? এক কাপ চাও তাকে দিলে না? ছি 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 ছি, মির্জা বাড়ির গৌরব তো ধুলোয় মিশে গেল। হ্যাঁ যাকে বাদ দাও, এরপর ফ্রিজ নিয়ে যেদিন আসবে সেদিন পোলাও কোরমা খাইয়ে দিও। তুমি কি বলছো, তার মানে বিয়েতে যৌতুক হিসেবে তুমিও ফ্রিজ চাও? যৌতুক? আরে যৌতুক বলছো কেন? হ্যাঁ এই বাড়িতে ফ্রিজ এলে সেটাকে শুধু আমার একার হবে? হ্যাঁ তোমার হবে না? হ্যাঁ ওই ফ্রিজের ঠান্ডা পানি তুমিও কি খাবে না? হ্যাঁ আর যেভাবে বাংলাদেশে গরম পড়ছে মনে হয় কিছুদিনের মধ্যে দেশটা মরুভূমি হয়ে যাবে। হ্যাঁ তখন তোমার সংসারে ওই ফ্রিজটা কত কাজে দেবে একবার ভাবো তো। একটু সাবধানে, দেখো সাবধান সাবধান রাখো। ঠিক আছে তোমরা যাও যাও। আরে ফ্রিজ কি দরকার ছিল? ফুপু ডাকছিস কেন মির্জা? ফুপু আরে কি সুন্দর জিনিস, এই দেখো ফ্রিজ। ভাই হলে এরকমই ভাই হতে হয়, আমি বলেছিলাম না, দেখলেই বুঝা যায় মনটা খুব বড়। কখন তুমি বললে? তুমি তো সারাক্ষণ ছোট লোক ফকির এইসব বলেছো। তুই চুপ কর। আসলেই সুন্দর, তবে একটু ছোট। ছোট হলেও ফ্রিজ ফুপু। ফ্রিজ বাবা, বৌমা দেখে যাও। আমার আঁচলটা ছিঁড়ে গেল, আনতে নামতে লোকসান হয়ে গেল। মনে হয় ভালো মনে ফ্রিজ দেয়নি। ঠিক বলেছো, দিতে হলে মন বড় করে দিতে হয়। মন বড় করেই দিয়েছি, আপনার আঁচল ছেঁড়ার জন্য হবে দুঃখিত। রাবু এটার কাগজপত্র, ঠিক আছে ভাইয়া। আরে বাবা ফ্রিজ এসে গেছে, সাবাস ভাবি, তোমার ভাই না দারুণ ভালো। তুমি? আরে তোর ভাবির ভাই, আরে হচ্ছে সোমা, আমার একমাত্র বোন। আপনার বোন? চলি রাবু। হ্যাঁ চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি, ভদ্রতা বলে তো একটা কথা আছে। হ্যাঁ চলুন আসুন। ইডিয়েট, কাকে বললি? তোমাকে না মা? না তোমাকে না ফুপু,
ভাবি ওই লোকটা যে তোমার ভাই তুমি আমাকে আগে বলনি কেন আগে তুমি জানতে চাওনি তো না জানতে চাইলেও যার ভাই এরকম গুন্ডা তার পরিচয় দাও উচিত আমার ভাই এক গুন্ডা কি জাতা বলছো জাতা বলছি না শুধু গুন্ডা নয় গুন্ডাদের মাস্টার চোর ভালো মানুষকেও চোর মনে করে শাট আপ আমি ওকে দেখে নেব হায় আল্লাহ শেষ পর্যন্ত গুন্ডার বোনকে বাড়ির বউ করে আনলো নাকি হায় 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 মির্জাবাড়ির মান সম্মান সব ধ্বংস করে ফেলবে না মা করবে না যতদিন তুমি আছো ততদিন মির্জা বংশের মান সম্মান তুমি ছাড়া আর কেউ ডোবাতে পারবে না তোমাকে কিন্তু কথাটা বলা হয়নি তোরা যে নাটক সাজিয়েছিস তা ডাইরেক্টর আমি দেখুন এই লোকটা আমাকে একা পেয়ে একা পেয়ে কি করেছে তাড়াতাড়ি বলুন কি করেছে আমাকে উনি লজ্জা পাচ্ছেন আমি বলছি উনাকে আমি একা পেয়ে প্রথমে বুকে জড়িয়ে না না মিথ্যে কথা তারপর ঠোঁটে চুমু খেয়েছি মিথ্যে কথা না সত্যি সত্যি তারপর তার বুকের কাপড় বুকের কাপড় তাহলে আপনার বুকের কাপড় খুলেছে হ্যাঁ খুলেছে খুলেছে তারপর জড়িয়ে ধরে শুয়ে পড়েছে অসভ্য বদমাস তোর মতো মানুষের সাহস হবে আমাকে স্পর্শ করার শোয়ানো তো দূরের কথা এই যে ম্যাডাম তাহলে আমি আপনাকে স্পর্শ করিনি না করনি বিশ্বাস করুন পুলিশ সাহেব ও যা বলছে সব মিথ্যে কথা মিথ্যে কথা জি এই যে শুনলেন তো উনি মিথ্যে বলে সবার সামনে আমাকে অপমান করতে চেয়েছিল হ্যাঁ চেয়েছি চেয়েছি আজ তুমি বেঁচে গেলে কিন্তু এ শোধ আমি নেবই আয় চল চল স্ক্রুডিলা মনে হচ্ছে মির্জা বাবা তা আমাকে আবার দেখা করতে খবর পাঠিয়েছো কেন হাত খুব টানাটানি যাচ্ছে চাচা তাই কিছু টাকার জন্য তাই এবারে কি বেচবে এই বাড়িটা ছাড়া তো আর তোমার কিছুই নেই ভাইয়া
বাড়ি চলে গেলে আমরা থাকবো কোথায়? সে দেখা যাবে। না না ভাইয়া, তুমি বাড়ি বেচতে পারবে না। হায় আল্লাহ, বাড়ি বেচলে মির্জা বংশ শেষ হয়ে যাবে। সে তো আমি অনেক বুঝিয়েছি, শোনেনি। এখন টাকা পেতে হলে এটাই একমাত্র পথ। তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো না ভাইয়া। মির্জা বংশের ছেলে করবে চাকরি, এ কথা কেউ কখনো শুনেও নি আর দেখেও নি। এই বউ আসার পরের থেকে শুরু হয়েছে পতন। অলক্ষী বউ। বউ আবার কি করল? বউ না করলে বউয়ের ভাই করেছে, নইলে বাবা, নইলে তার বাবা, নইলে মায়ের বাবা করেছে। হাই, তো ভেতরে যা। বাবা মির্জা, যে অবস্থা দেখছি, এখন চাকরি ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ফুপু, চাকরি আমি করব। কখন যে ডাকবে কে জানে। মিজানুল আব্বাস, আপনি আসেন, আপনারা সবাই বসেন। ঠিক আছে। আরে মির্জা সাহেব। হ্যাঁ, ইন্টারভিউ দিতে এলাম। আপনি? আমিও ইন্টারভিউ দিয়ে এলাম। আপনি এখানে ইন্টারভিউ দিবেন জানলে আমি ইন্টারভিউ দিতাম না। আপনি ইন্টারভিউ দিলে কোনো লাভ হবে না, পাশ করবেন না। আপনার চেয়ে আমি অনেক বেশি কোয়ালিফাই। কোয়ালিফিকেশনের চেয়ে বেশি দরকার অভিজ্ঞতার, তাতে আমি আপনার চেয়ে বেশি কোয়ালিফাইড। বাজি ধরবেন কে চাকরি পায়? বাজি ধরতে চাই না মির্জা সাহেব, আপনার আপুর স্বামী, চাকরিটা আপনি পান এই দোয়াই করি। বাবা, ইন্টারভিউ দিয়েছি শ্রীদয়। হ্যাঁ বাবা, তবে আমার ইন্টারভিউ দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। কেন? রাবুর জামাই মির্জা সাহেব একই পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছে। তাতে কি হয়েছে বাবা, এটা কম্পিটিশনের যুগ। কম্পিটিশনে তুই নাম না দিলে আরেকজন দিত। আমি মির্জা সাহেবের সাথে কম্পিটিশনে যেতে চাই না বাবা। আমি মনস্থির থেকে চাই মির্জা সাহেবের যেন চাকরিটা হয়, এই জন্য যে রাবুর জীবনটা যেন আরো সুখের হয়ে ওঠে। ছেলেটি ইন্টারভিউতে সবচেয়ে ভালো করেছে। আমার মনে হয় একে অ্যাপয়েন্টমেন্ট দেয়া যেতে পারে। Yes, he seems to be smart. একে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিন, ইমিডিয়েটলি জয়েন করতে। Yes, sir. হ্যালো, কি বললেন? ভাইয়া চাকরি পেয়েছে? আল্লাহর হাজার শুকর চাচা। আচ্ছা রাখি, খোদা হাফেজ। আল্লাহ ওকে ভালো রেখো। বাহ ভাবি বাহ, নিজের ভাই চাকরি পাওয়াতে আনন্দে একেবারে আটখানা, আর স্বামী যে চাকরি পায়নি তাতে একটুও দুঃখ হচ্ছে না। হায় আল্লাহ, এমন স্ত্রী আমি সাত জন্ম দেখিনি। স্বামীর জন্য একটু ভাবনা নেই, সব ভাবনা শুধু ভাইয়ের জন্য। যেমন ভাই তেমন তার বোন ফুপু। আমি কিছু না বলতেই আপনারা আমার পেছনে লেগেছেন কেন? বলে কি, আমরা বলার
চোরের মায়ের গলা বড় হয় পুপু। কথা বাড়িও না সোমা। আর কথা বাড়াবার কি আছে, হ্যাঁ যা সত্য তাই বলেছে। হ্যাঁ আরে পুপু, চাকরি তো পেয়েছে ঘুষ দিয়ে, আমাকে ছোট করার জন্য। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সেদিন ইন্টারভিউর সময় ওর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, বাজি ধরেছিল আমাকে হারাবে, তখনই বুঝেছিলাম যোগ্যতায় না পেরে পেছনের দরজা দিয়ে ঘুষ দিয়ে তোষামোদি করে চাকরিটা বাগিয়ে নেবে। আরে বাবা, বউয়ের ভাই সব সময় মাথা নিচু করে থাকবে, আর এখন দেখছি জামাইকে মাথা নিচু করে দেওয়া চাল চালতে শুরু করেছে। ভাই না একটা কষাই সোমা। সোমা ঠিকই বলেছে, তোমাদের বংশের রীতিনীতি আমার জানা হয়ে গেছে, সামনে যেতে না পারলে পেছন থেকে টান মেরে সরিয়ে দিয়ে সামনে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়াল ঠিক খাবার সময় এসে উপস্থিত। আসেন আসেন সুমন্দি সাহেব, আসেন। কেমন আছেন বিজয় সাহেব? ভালো ভালো, বহুদিন বাঁচবেন, নাম নিতে না নিতেই এসে হাজির হয়েছেন। আমার বাঁচার দিনগুলি যেন সব আপনার আয়ুতে যোগ হয়। বাবা বাবা বাবা, গাছের গোড়া কেটে আবার পানি দিচ্ছ? আরে ও একটা কথার কথা, কংগ্রেচুলেশন আপনার চাকরির জন্য। থ্যাংক ইউ মিস্টার সাহেব। এই তোমরা সবাই ওনাকে অভিনন্দন জানাও, চাকরি পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আরে রাপু, তুই চুপ করেছিস কেন? নিজের স্বামী চাকরি না পাওয়াতে ভাবির মনে অনেক দুঃখ জমে আছে। সরি রাপু। আরে এতে সরির কি আছে, এই ঘুষ তোষামদের জামানায় এটা হবেই। ঘুষ তোষামদ? আপনি সব কি বলছেন মির্জা সাহেব? আরে ছাড়ুন এসব কথা, আসুন আপনাকে একটা জিনিস দেখাই। আরে আসুন না, এই যে এই দেখুন এই পেন্টিংটা কেমন হয়েছে বলুন তো। খুব সুন্দর। হ্যাঁ সুন্দর তো অবশ্যই, তবে এই জায়গাটাই ঠিক হয়েছে কিনা তাই বলুন তো। ঠিকই তো আছে। হ্যাঁ আমিও তাই ভেবেছি, তবে এখানে একটা ওই কালার টেলিভিশন থাকলে ছবিটা আরো ফুটে উঠত। তাহলে নিয়ে আসুন। হ্যাঁ আমি আনবো কোথেকে, আমার তো নেই, ভেবেছিলাম বিয়ের সময় পাবো, মানে একটা টিভি থাকলে আপনার ওই বোন দেখতে পেত। এখন আবার ডিশ অ্যান্টেনা চালু হয়েছে কিনা, ওই জিটিভি এলটিভি সিএনএন বিবিসি এইসব ছাতারাত আর কি, আমি দেখি না। আপনার ওই বোনের জন্যই বলছি, তবে একটা কথা আছে, যদি দেয়নি তাহলে 24 ইঞ্চি কালার টিভি দেবেন, কারণ মির্জা বংশে এর চাইতে ছোট টিভি মানায় না। বোনের জন্যই বলছি, তবে একটা কথা আছে, যদি দেয়নি তাহলে 24 ইঞ্চি কালার টিভি দেবেন, কারণ মির্জা বংশে এর চাইতে ছোট টিভি মানায় না। হ্যালো নাজমা, হৃদয়কে পাঠাও। না স্যার, হৃদয় সাহেব এখনো অফিসে আসেনি, ওনার বাবা অসুস্থ। রাবু রাবু রাবু, কারো বিষাব লাগলোই ভালো মেয়েটার উপর। 104 ডিগ্রি জ্বর, মাথায় পানি দিতে হবে। জি আপনি আমার সাথে আসুন, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। আচ্ছা বাবু, সোমার মাথায় পানি দিতে হবে। এমনিতে আমার কোমরটা ব্যথা ছিঁড়ে যাচ্ছে বাবা। তুমি ভেবো না, আমি মাথায় পানি দিয়ে দেবো। রাবেয়া তুমি একটু লক্ষ্য রেখো, আমি যাবো আর আসবো। ঠিক আছে। আমিও যাই, একটু বিশ্রাম নেই। সখিনা সখিনা সখিনা, এক বালতি পানি নিয়ে এসো। আসতে পারবি? না, ওকে ধরো।
হ্যালো, হ্যাঁ আছে, হ্যাঁ দিচ্ছি। ভাবি, হৃদয় ভাইয়ার ফোন। সখিনা তুমি মাথায় পানি ঢালো, আমি আসছি। কি বলছো? বাবার হার্ট অ্যাটাক করেছে। আমি আসছি ভাইয়া। কি হয়েছে ভাবি? মিঠু, বাবার স্ট্রোক করেছে, আমি যাচ্ছি। তুমি একটু সোমাটিকে খেয়াল রেখো। তুমি কিচ্ছু ভেবো না ভাবি, আমি আছি, কোনো অসুবিধা হবে না, তুমি যাও তো। তুমি খেয়াল রেখো। বাবু আসুন। বাবু ডাক্তার সাহেব, আর যাই করুন তবে ওনাকে উত্তেজিত হতে দেবেন না, আপনি আমার সঙ্গে চলুন। ভাইয়া, বাবা। রাবু তুই কোনো চিন্তা করিস না, তুই বাবার কাছে বস, আমি আসছি, চা। বাবা, বাবা। রাবু এসেছিস? মা। হ্যাঁ বাবা। ভেবেছিলাম তোকে বোধহয় আমি আর দেখতে পাবো না মা। বাবা, তোমাকে ছেড়ে আমি আর যাবো না বাবা। রাবেয়া, রাবেয়া, রাবেয়া মা। জামাই এসেছে বাবা, আমি দেখে আসছি। এই যে রাবেয়া, তোমাকে আমি সোমার কাছে থাকতে বলেছিলাম, তুমি এখানে চলে এসেছো কেন? আস্তে কথা বলো, বাবার অসুখ। সোমারও তো অসুখ ছিল। বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তাতে কি হয়েছে? তোমার বাবা তোর মরে যায়নি? এসব তুমি কি বলছো? বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাতে তোমার মনে একটু লাগছে না? আর তোমার বোনের সামান্য জ্বর হয়েছে, তাতে তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমাকে ভদ্রতা শেখাতে এসো না। আমাকে না বলে আমার বাড়ি থেকে বেরোবার সাহস তুমি কোত্থেকে পেলে আমি জানতে চাই। তোমার সাথে বিয়ে হওয়ার মানে এই নয় যে আমি আমার আপনজনদের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলবো। আপনজন থাকো তোমার আপনজনদের নিয়ে, তোমার সাথে আমার সম্পর্ক আজ থেকে। মির্জা সাহেব, আপনি যা বলেছেন তা সবই ঠিক। আসলে রাবিয়াই ভুল করেছে। রাবিয়া, স্বামীকে না বলে তোর কিন্তু এখানে আসা উচিত হয়নি। উচিত হয়নি? এ তুমি কি বলছো ভাইয়া? বাবা মৃত্যুশয্যায়, আর আমি মেয়ে হয়ে তাকে দেখতে আসতে পারবো না? না পারবি না, জানিস না মেয়েদের বাপের বাড়ি হচ্ছে পরের বাড়ি, স্বামীর ঘর হচ্ছে তার আপন ঘর। বিয়ের পর স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর কোথায় যাওয়া ঠিক না। যা, বিচার সাহেবের সাথে এখনই চলে যা। আমি রাবুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমার রাবুকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন প্লিজ বিচার সাহেব। এসো যাব, আমি বাবাকে দেখব, তুই কোনো চিন্তা করিস না, যা। রাবু চলে গেছে, আমার রাবু চলে গেছে। রাবু, রাবু, বাবা, রাবু, বাবা, 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 সিগারেটটা দেখি। কটা বাজে? কটা বাজে? ও, 11:30। এই আরো হুইস্কি দাও।
আসি বাবা আসি, এবার আমি আসি। এসো ফুপু, এসো এসো ফুপু, এসো এসো। আল্লাহ, আমার শ্বশুর সাহেবকে বেহেশত নসিব করো ফুপু। আমার শ্বশুরের মতো মানুষ এই পৃথিবীতে হয় না। হ্যাঁ বাবা, বড় নেকবান্দা ছিলেন, আর এই নেকবান্দারাই পৃথিবী থেকে আগে বিদায় নেয়। শুধু নেকবান্দাই নয়, মনে ছিল তার বিরাট সাগরের মতো। আমি যখন যা চেয়েছি উনি দিয়ে দিয়েছেন। এই তো এইখানে একটা টেবিল ল্যাম্প ছিল, আমি বলেছিলাম এটা খুব সুন্দর, তিনি সাথে সাথে বললেন নিয়ে যাও বাবা, এটা তোমার ঘরে রাখো, দিয়ে দিলেন। কাঁদে না বাবা, অমন দরাজ দিলের মানুষ এই জমনায় পাওয়া যায় না বাবা। শুধু তাই নয়, এই কিছুদিন আগে আমি বললাম আব্বাজান আমার একটা মোটরসাইকেল হলে যাওয়া আসার খুব সুবিধা হয়, অমনি বললেন ঠিক আছে তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনেই দেব। কিন্তু কি নসিব আমার, আব্বা তার শেষ কথাটা পূরণ করার আগেই। বাবা হৃদয় আছে না, বাবার শেষ কথা পূরণ করার দায়িত্ব ছেলের, ছেলের উপর বাবার ঋণ বোঝা হয়ে থাকে। যতদিন পর্যন্ত ছেলে ঋণ শোধ করতে না পারবে ততদিন বাবার আত্মা শান্তি পাবে না হৃদয়। হৃদয় ভাই, ওসব পুরনো দিনের কথা, আমি বিশ্বাস করি না। অবশ্য লোকে বলে ওটাই ঠিক। আরে আপনার মোটরসাইকেল এমন টেনশন করে দিব যে কেউ বুঝবারই পাবো না যেটা পুরানা। একটু তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। আরে হইলো হইলো, পরশু দিন আয়া লয়ে যান যান। আচ্ছা আমি কেমনা এদিকে মোবিলদার খালি ফাঁকি বাজিয়া। ও বাবা হুন্ডা, খুব খুশি হয়েছি। এই মোটরসাইকেল তুমি কোথায় পেলে ভাইয়া? এই মোটরসাইকেল তুমি মায়ের দেয়া শেষ চিহ্নটা তুমি দিয়ে দিলে ভাইয়া। বাবা বাবা বাবা, মোটরসাইকেল এসে গেছে। বাহ, একদিকে স্টার্ট হয়ে গেল, খুব ভালো। তবে মনে হয় সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ সেকেন্ড হ্যান্ড হলো, ইঞ্জিনটা কিন্তু খুব ভালো আর চলেছে খুব কম। টাকা ঝোকার হলে নতুন একটা কিনে দেব। ঠিক আছে, দেয়ার অভ্যেস করুন। হায় আল্লাহ, আপন ভাই হয়ে সৎ ভাইয়ের মতো কাজ করলো। শুধু এই কাজ করেনি পুকুর, হাজার হাজার টাকাও মেরে দিয়েছে। আহারে, বোনের গলায় ছুরি চালাতে ভাই হয়ে একটা বুক কাঁপলো না? ফুপু, যার নিয়ত খারাপ তার বোনের জন্য কখনো মায়া হয় না, সে শুধু নিজের স্বার্থই দেখে। মিথ্যে কথা, আমার ভাই কখনো নিজের স্বার্থ দেখেনি, আমার জন্য সে সব বিলিয়ে দিয়েছে। তোমরা ভুল করছো। ভুল তো তুমি করছো না, নিজের স্বামীর কথা বিশ্বাস করছো না বুঝলে ফুপু। সহজ সরল বললে আমার স্ত্রীকে বলতে পারো যে সহজ সরল ভাবে নিজের ভাইকে বিশ্বাস করে আছে, আর ভাই ওদিকে তার বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। শোনো রামেয়া, তোমার জমি সম্পত্তি জিনিসপত্রের উপর আমার কোনো লোভ নেই, কিন্তু আমি অন্যায় সহ্য করতে পারি না বলেই বলি।
এটা আমার বদভ্যেস। এখন তুমি আর তোমার ভাই দুজনে বোঝো, আমি যা সত্যি তাই বললাম। বল কি জানতে চাস? তুমি কিছু মনে করবে না তো? আরে না না, মনে করব কেন? সাবারে বাবার একটা জমির প্লট ছিল, বলো ভাইয়া, বাবার জমির প্লট ছিল না ছিল না? ছিল। সে জমিটা এখন কোথায়? বেচে দিয়েছি। কিন্তু তুই এসব কথা জিজ্ঞেস করছিস কেন? কেন, আমার কি জিজ্ঞেস করার কোনো অধিকার নেই? আরে না না, ইয়ে থাকবে না কেন? সে জমি তুমি কেন বেচে দিলে? কি দরকার ছিল বাচ্চার? দরকার ছিল, আমি সেই দরকারের কথা জানতে এসেছি। কি এমন দরকার ছিল যার জন্য তুমি জমি বেচে দিলে? তোর কি জানার খুব দরকার? হ্যাঁ দরকার। ওই জমিটা আমার অংশ ছিল, আমাকে না জানিয়ে জমি বিক্রি করার কারণ কি বলো? আমি শুধু কারণ জানতে চাইছি ভাইয়া। চুপ করে থেকো না ভাইয়া, বলো। আমি সব কথা বুঝতে পেরেছি ভাইয়া, আমাকে যদি জানাতে আমি তোমাকে বাধা দিতাম না, আমার ভাগও চাইতাম না। কিন্তু কিন্তু আমাকে অন্ধকারে রেখে তুমি ভালো করনি ভাইয়া। বাবার চেয়ে তোমার উপর আমার অগাধ বিশ্বাস ছিল, তুমি তুমি আমার সেই বিশ্বাস ভেঙে দিলে ভাইয়া, আমার মন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলে। তুমি আমার মন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলে ভাইয়া, গুঁড়ো করে দিলে। রাবু, বাড়ি বেচতে চাও? বেচো, আমার কি এছাড়ার উপায় নেই চাচা। যাও দলিলটা নিয়ে এসো। আরে রাবেয়া, কোথায় গিয়েছিলি? কি রে রাবু, তোর চোখে পানি, কি হয়েছে? চাচা, আমার চেয়েও আমি বেশি বিশ্বাস করতাম হৃদয় ভাইয়াকে। সে তো করবি, ও তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আমার সেই বিশ্বাসকে ভাইয়া খুন করে ফেলেছে। কি বলছিস তুই? হ্যাঁ চাচা, বাবার সাভারে জমির একটা প্লট ছিল, তার চোরের মতো চুপি চুপি আমাকে জিজ্ঞেস না করে বিক্রি করে দিয়েছে। সাভারের জমি? হ্যাঁ চাচা, টাকার প্রতি আমার কোনো লোভ নেই, আমাকে জানালে আমি বাধাও দিতাম না। ভাইয়ের জন্য আমি আমার জীবনও দিতে পারি, কিন্তু কিন্তু সে আমাকে না জানিয়ে জমি বিক্রি করায়। আরে কার বিরুদ্ধে তুই অভিযোগ করছিস রাবু? তো সে ভাইয়ার বিরুদ্ধে, যে তোর সুখের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছে হাসি মুখে। আরে সাভারের জমি বিক্রি করে দিয়েছি তো আমি। জানিস কেন বিক্রি করেছে? তোর বিয়ের খরচ মেটাতে। তোর বাবার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, কোনো সম্পত্তিও ছিল না। ওই যে সাভারের জমিটা যা তোর ভাইয়ার নামে কিনেছিল, সেটা হৃদয় তোর বিয়ের জন্য হাসি মুখে বিক্রি করে দিয়েছে। তাকে তুই চুরি করে বেচাতে অভিযুক্ত করিস? চাচা, সব বন্ধুদের জন্য যদি আল্লাহ এমন একটা ভাই দিত, তবে পৃথিবীতে বোনদের কোনো দুঃখ থাকতো না। বাবা বাবা, আমাকে তোমার কাছে নিয়ে যাও বাবা, আমার আর বাঁচার ইচ্ছে করছে না। কার জন্য বাঁচবো বাবা? যে বোনের জন্য বেঁচেছিলাম সেই রাবু আমাকে ভুল বুঝে চলে গেল। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি আর বাঁচতে চাই না বাবা। Oh,
ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। আমার জন্য তুমি সব কিছু করেছ, আর আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমাকে দোষের দায়ে অভিযুক্ত করেছি, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনেছ, একটা প্রতিবাদ করনি। আমি আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না ভাইয়া, কোনোদিন না। রাবু, এ রাবু, আরে কাঁদিসনি, আরে এখন তো মন পরিষ্কার হয়েছে না? মন পরিষ্কারই ছিল ভাইয়া, কিন্তু তোমাদের জামাই ফুপু আম্মা তোমার নামে বদনাম করতে করতে আমার মনকে বিষিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই ঘটনা, আমি তোমার মনকে বিষিয়ে দিয়েছি? হ্যাঁ, আমি তোমার ভাইয়ার নামে বদনাম করেছি, স্বামীর নামে নালিশ করতে লজ্জা করে না তোমার? লজ্জা তো তোমার করা উচিত, ভাই বোনের মধ্যে মিথ্যে সন্দেহের বীজ ঠেলে সম্পর্ক নষ্ট করতে লজ্জা করে না তোমার? উকিল চাচার সাথে দেখা না হলে কত বড় ভুল আমি ভাইয়াকে বুঝতাম। রাবেয়া, কত বড় নোংরামির কাজ করেছো তুমি। রাবু, রাবু, সব কি হচ্ছে? আগুন লাগিয়ে আবার জিজ্ঞেস করছো এসব কি হচ্ছে? তোমার বেইমানির মুখোশ যখন খুলে পড়েছে, তখন উকিল চাচার সঙ্গে মিলে মিথ্যে নাটক সাজিয়ে নিজের বোনকে ধোকা দিচ্ছ? চি, ধোকা তো তুমি দিচ্ছ, আবার নতুন চাল চাচ্ছ ধোকা দেওয়ার জন্য? রাবু, তোমার কথা বিষে ভরা, তুমি আমার ভাইয়াকে সব সময় খোটা দিয়ে এসেছো। রাবু, সব সময় আমার ভাইয়াকে খারাপ বলে এসেছো। রাবু, আর আমি চুপচাপ শুনে এসেছি। চুপ করো। অনেক চুপ করেছিলাম, কিন্তু আর না, আমার ভাইয়ের সম্পর্কে আর একটা কথা বললে আমি সহ্য করব না। কি, আমার মুখের উপর কথা বল? তোমার এত বড় সাহস? মির্জা, এই হাত যদি আমার বোন জামাই না হয়ে আর কারো হতো, তবে তার দেহ থেকে হাত আলাদা করে ফেলতাম। আচ্ছা, চলো মির্জা। রাবু আমার স্ত্রী, আর স্ত্রীকে নিয়ে যাওয়ার অধিকার তার স্বামীর রয়েছে। চলো, চলো। আজ আমি বুঝতে পেরেছি তুমি কিরকম, তোমার ভাই কিরকম, তোমাদের বংশ কিরকম। কি হয়েছে মির্জা বাবা? আরে, আমাকে ধমক দেয়, আমার নামে ভাইয়ের কাছে নালিশ করে আমাকে ছোট করে দিয়েছে। হায় আল্লাহ, এমন কথা কেউ কোনোদিন শুনেনি। স্বামীর জন্য স্ত্রীরা সব দুর্নাম মাথা পেতে নেয়, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আরে, এই আমার স্ত্রী, পারলে আমার জীবন নিয়ে নে। এসব কি বলছো তুমি? কি বলছি, তোমার ভাই চোর। হ্যালো, কে মিঠু, কাইন্ডলি রাবুকে একটু। তোমার ভাই জমি বিক্রি করে তোমার ভাগের 50,000 টাকা মেরে দিয়েছে, তারপরেও তুমি ভাইয়ের পক্ষ নিয়ে আমার মুখের উপরে কথা বলো? লজ্জা তো ওদের বংশের উপর থেকে উঠেই গেছে, নইলে ভাই হয়ে বোনের হক তো মারতে পারে? হৃদয় এক নম্বরের লোভী। ভদ্রভাবে কথা বলো। স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে, কত বড় সাহস! স্ত্রী বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, মরণের আগে আর সে বাড়ি ছেড়ে যায় না, আর এ দেখছি সেই বাড়ি ঘন ঘন যাতায়াত করছে। এসবই ভাইয়ের বেশি আদরের ফল। লাগাম দে মির্জা, এখনো বউয়ের উপর লাগাম দে, নইলে সর্বনাশ হয়ে যাবে। চুপ করুন আপনারা। তুমি চুপ করো। আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি স্বামীর ঘরে থাকবে না ভাইয়ের ঘরে থাকবে? যতদিন তোমার ভাইয়া তোমার ভাগের 50,000 টাকা না এনে দিচ্ছে, ততদিন তোমার ভাই তোমার জন্য মৃত। মিস্টার হৃদয়, বিনা অনুমতিতে আমাদের বাড়িতে আসা নিষেধ, এবং আমি আপনার মুখও দেখতে চাই না।
কিন্তু আমি তো আমার বোনের সাথে দেখা করতে এসেছি। আপনার বোনের সাথে এখন দেখা টাকা হবে না। আমি রাবেয়ার ভাগের এই 50,000 টাকাও নিয়ে এসেছি, এই টাকাকে দিয়ে দেবেন। বড় খারাপ এই টাকা। এই টাকা মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয়, অন্ধ করে দেয় মানুষকে। একটা কথা বলছি সাহেব, কাল আমার জন্মদিন, রাবেকে নিয়ে আমার বাড়িতে আসলে আমি খুশি হব। এটা আপনার কাছে আমার মিনতি। কিন্তু মুশকিল হলো, কাল তো আমার বিশেষ কাজ, আমি যেতে পারবো না। তবে রাবে অবশ্যই যাবে, আমি খুশি হলাম। আসসালামু আলাইকুম। সারা বছর ধরে একটা দিনের প্রহর গুনি, আমার হাতে পায়েস মুখে না দিয়ে ভাইয়া আজ পর্যন্ত জন্মদিন করেনি। আজ আমায় যেতে দাও। তোমার ওখানে কোনোদিনই যাওয়া হবে না। তারপরও যদি যেতে চাও, তবে এই বাড়ির সাথে সব সম্পর্ক নষ্ট করে তোমাকে যেতে হবে। সাবারের জমি বিক্রি করে রাবেয়ার ভাগের 50,000 টাকা মেরে দেওয়ার কথা, কিন্তু সেই টাকা তো আপনাকে আমি দিয়ে দিয়েছি। আমাকে তুমি টাকা দিয়েছো কখন? মিথ্যে বলার জায়গা পেলে না? মির্জে সাহেব, মিথ্যে আমি বলছি না, আমি আপনাকে টাকা দিয়ে দিয়েছি। দেখো হৃদয়, তোমার এই অনর্গল মিথ্যে কথা শোনার সময় আপাতত আমার হাতে নেই। তুমি আমার বাড়ি থেকে বের হও। আমি রাবুর সাথে দেখা না করে যাবো না। না মির্জে সাহেব, খবরদার, আর এক পায়ে গোনোর চেষ্টা করলে তোমার ঠ্যাং আমি ভেঙে দেবো। মির্জে সাহেব, আমি রাবুর সাথে দেখা না করে যাব না। কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই না। শুনতে পেয়েছো আমি কি বলেছি? তুমি আর আমার এখানে আসবে না। রাবু 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 রাবু, সবসময় শুধু রাবু রাবু করে আমার সংসারটা ভেঙে তছনছ করে দিচ্ছ। আমি এখন তোমার বোন রাবু নই, আমি এখন মির্জা বংশের বউ। কেন তুমি ভাইয়ের অধিকার নিয়ে এখানে আসো? এখানে আমি আমার সব কিছু পেয়েছি, স্বামী নিয়ে সংসার নিয়ে অনেক অনেক সুখে আছি।
এখানে এসে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে এমন জায়গায় চলে যাও যেখানে দুঃখ কষ্ট নেই, কোনো ভাই বোনের সম্পর্ক নেই। রাবু, রাবু তুই একথা বলতে পারলি বোন? আমি তোমার কাছে হাত জোর করে বিনতি করছি, আমাকে আমার মতো বাঁচতে দাও। রাবু, রাবু তুই আমার কথা শোন বোন। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি চলে যাও ভাইয়া, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার জন্য মরে গেছি, আমি মরে গেছি ভাইয়া।
চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এসো। কেমন দেখলেন ডক্টর? হিজ কোয়াইট ওকে স্যার। কেমন আছো? কেন আপনি আমাকে বাঁচালেন স্যার? ননসেন্স, কেন মরতে চেয়েছিলে? অ্যান্সার মাই কোশ্চেন, কেন এভাবে নিজের জীবন দিতে চেয়েছিলে? স্যার, আমার বেঁচে থাকার আশা ভেঙে গুঁড়ো হয়ে গেছে স্যার, ভেঙে গুঁড়ো হয়ে গেছে। বেঁচে থাকার আশা? হ্যাঁ স্যার, আমার বোন, আমার বোন যার জন্য আমি বেঁচেছিলাম, সেই বোন আমার মৃত্যু কামনা করেছে, তাই আমি আমার জীবন দিতে গিয়েছিলাম। আমি আর বেঁচে থাকতে চাই না স্যার, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকলে আমার বোনের কষ্ট হবে, যন্ত্রণায় জ্বলে পড়ে মরবে স্যার, আমি তো সহ্য করতে পারবো না। কেন আপনি আমাকে বাঁচালেন স্যার? আমাকে মরতে দিন স্যার, আমাকে মরতে দিন। নো নো, মরে কাপুরুষরা, তুমি কেন মরবে? কি হয়েছিল তোমার বোনের সাথে? আমাকে সব খুলে বলো। তবে শুনুন স্যার, জীবনের ঘটনা আমার জীবনের সাথে সম্পূর্ণ মিলে গেছে। এ দুনিয়াতে আমি একা ছিলাম না, আমারও তোমার মতো একটা বোন ছিল, মা ছিল, এক পাষণ্ড জামাইয়ের কাছে বিয়ে দিয়েছিলাম, তারপর থেকে সে শুধু যৌতুকের জন্য আমার বোনকে মারধর করত। কি হয়েছে, ওকে এভাবে মারছো কেন? আপনি কইছি না আমি ব্যবসা করুম? আমি অভাবের জন্য যৌতুক মেটাতে পারতাম না, টাকা দিতে পারতাম না, অনেক হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু বোন জামাই কিছুতেই মানল না। একদিন আমার বোনকে প্রাণ দিতে হলো, আত্মহত্যা করলো সে। সেই সাথে আমার সততা, আমার ভদ্রতাকে আমি কবর দিয়ে দিয়েছি। ভদ্র শান্ত রানার কফিনের উপর জন্ম নিয়েছে একজন দুর্ধর্ষ স্মাগলার, রানা চৌধুরীর হৃদয়। এই সমাজ অর্থের মেরুদণ্ডের উপর দাঁড়ানো সমাজ, অর্থের লোভে মানুষ মানুষ থেকে জানোয়ার হয়ে যায়। অর্থের জন্যই তোমার বোনের উপর ওই হারামজাদা অত্যাচার করেছে, অর্থের জন্যই তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হৃদয়, সবাই জানবে তুমি মরে গেছ, তুমিও তোমার হৃদয়কে মেরে ফেলো। সেখানে জন্ম দেওয়া এক দুর্ধর্ষ মাস্তানকে তোমার বোনের উপর প্রতিটি অত্যাচারে জবাব দেওয়ার জন্যে তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে। সড়ক দুর্ঘটনায় একজন নিহত, চৌধুরিয়ান কোম্পানির পার্চেজ অফিসার জনাব হৃদয় রহমান গতকাল রাত 11টায়
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এখানে উল্লেখ্য যে ঘটনার দিন ছিল মরহুমের জন্মদিন। তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার। এখন আর তোমাকে কেউ চিনতে পারবে না। শোনো হৃদয়, আমি তোমার মৃত্যুর কথা সব কাগজে ছাপিয়ে দিয়েছি। তুমি মারা গেছো হৃদয়, বুঝতে পেরেছো? তুমি মারা গেছো। তুমি সমাজের কাছে এখন মৃত। এখন তুমি নতুন পরিচয়ে পরিচিত হবে। আজ থেকে তুমি রানা চৌধুরীর পার্টনার লাট সাহেব। আর তোমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে এই পিস্তল। শাবাস লাট সাহেব, শাবাস। শহরে দুর্ধর্ষ স্মাগলাররা এখন তোমাকে ভয় করে। তারা তোমাকে লাট সাহেব শিকার করে নিয়েছে। এখন আমার ছুটি। কিন্তু স্যার। নো স্যার, নো স্যার। এই ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব এখন তোমার। আমি কিছুদিনের জন্য বিদেশ যাচ্ছি। হঠাৎ আপনি বিদেশ যাচ্ছেন স্যার? আমার হার্টের চিকিৎসা করতে আমি আমেরিকা যাচ্ছি। অনেকদিন ধরেই আমার হার্টে অসুখ, কিন্তু আমার যোগ্য উত্তরসূরি পাচ্ছিলাম না। এবার তোমাকে পেয়েছি, তাই আমি ছুটি নিচ্ছি। হৃদয়, এতদিন তুমি টাকা কামিয়েছ, ঐশ্বর্যবান হয়েছ, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এবার তুমি সমাজের সেই সব জানোয়ারদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে যারা যৌতুকের জন্য বোনকে অত্যাচার করে। এখন তোমার দ্বিতীয় দায়িত্ব ওই মির্জাকে শিক্ষা দেয়া। ভাইয়া, কি রে? চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি দোয়া করো ভাইয়া। তুমি কি ভাবছো? আমি জানি মির্জা বংশের কেউ কোনোদিন চাকরি করেনি, তাই আমার চাকরির কথা শুনে। তুই ঠিক বলেছিস সোমা, কিন্তু এছাড়া তো কোনো উপায়ও নেই। দোয়া করি,
তোর চাকরিটা যেন হয়। লাট সাহেবের অনেক বড় বড় কোম্পানি, শুনেছি তার মনটাও অনেক বড়। যা আসি ভাইয়া। Secretary. Yes, sir. Okay, sir. Apna boshun. Good morning, sir. Morning. Sir, apnar peer jene je sob meeder interview call korechen, e nin shobar list. Shoma Mircha, Shoma Mircha. Aapte shobar interview nin, ar Shoma Mircha ke ekhane pathiye din. Okay, sir. Shoma Mircha. Apne jaan. May I come in, sir? কি ব্যাপার, কাউকে দেখছি না। সোমা মির্জা, বাবার নাম মির্জা আলী আব্বাস, ঠিকানা 23 নম্বর আশকোনা। Am I right? আপনি আমার সবকিছু জানেন দেখছি স্যার। সোমা মির্জা, অ্যাপ্লিকেশনে সবকিছু লেখা ছিল। তুমি মালিকের সাথে আপনি করে কথা বলতে শিখুন। আপনি মানে? আমি এই কোম্পানির মালিক, লাট সাহেব। স্যার, আমি ঠিক আপনাকে চিনতে, মানে আপনার চেহারার সাথে আমার এক পরিচিত লোকের চেহারা দারুণ মিল, তাই মাফ করে দিবেন স্যার। ওকে ওকে, প্রথম বলে মাফ করে দিলাম, কিন্তু আর কোনোদিন যাতে এমন ভুল না হয়। না, কোনোদিন হবে না স্যার। সেক্রেটারি, কামিন। আমার চাকরিটা স্যার। ইয়েস স্যার। সব মেয়েদের ইন্টারভিউ ক্যান্সেল করে এই সোমা মির্জাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চাকরিতে নিয়োগ করে দিন। ওকে স্যার। সেক্রেটারির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে যান। যাই স্যার। বেত্তমিজ! মির্জা বংশের মেয়ে, এই ভদ্রতা তোমার ভাই তোমাকে শেখায়নি? কেউ উপকার করলে তাকে অন্তত ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ স্যার। নাও গেট লস্ট আউট। সোমা মির্জা, তোমাকে চাকরি দিয়ে আমাকে অপমানের প্রতিশোধ নিতেই হবে। ফুপু, ফুপু, এসে ভাইয়া, আমার চাকরি হয়ে গেছে। দেখি দেখি, সত্যি হবে না কেন? তুই ইন্টারভিউতে যাবার পর থেকে সারা দিন নামাজ পড়ে খোদার কাছে বলেছি তোর চাকরিটা হবার জন্য। আমি জানতাম আল্লাহ মুখ তুলে চাইবেন। রাবেয়া, রাবেয়া, এই যে রাবেয়া, এই যে দেখো, সোমার চাকরি হয়ে গেছে। মির্জা বংশের ছেলে ঘরে বসে থাকবে আর মেয়ে চাকরি করবে, তাতে কি হয়েছে? ভাইয়ার চাকরি হয়ে যাবে। চলো ভাইয়া, মালিকটা দারুণ করা, কথায় কথায় মির্জা বংশকে গালি গালাজ দেয়, তোমাকেও যা তা বলে গালি গালাজ করেছে। এক সময় ভেবেছিলাম চাকরি করব না, পরে আরে না না, তোর সাথে ঠাট্টা করছিল। শোন, এখন চাকরি পাওয়া ভীষণ মুশকিল, যদি দু একটা গালিও দেয় হজম করে নিবি। বাবা, একজন লোক তোমাকে গালি দিল, কই তুমি নিষেধ করবে? তা না সহ্য করে নিতে বললে। ওয়ালাইকুম আসসালাম। আরে বসুন বসুন। চাকরিতে জয়েন করতে না করতে প্রমোশন, কি ব্যাপার বলুন তো? সত্যি বলছেন? আমার যে কি খুশি লাগছে। এর চেয়েও খুশির আরেকটা খবর আছে। কি? আপনার বড় ভাইয়ের চাকরি। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। পারবেন পারবেন, আপনার ভাই মির্জা সাহেব যখন এখানে জয়েন করবেন তখন সব বুঝতে পারবেন।
লাট সাহেব খবর নিয়ে জেনেছেন আপনার বড় ভাই এখনো বেকার। একজন শিক্ষিত মার্জিত ভদ্রলোকের বেকার হয়ে বসে থাকাটা লাট সাহেবের পছন্দ নয়, তাই তিনি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ফুপু, সোমা, রাবিয়া, আরে কোথায় গেলে? আমার চাকরি হয়ে গেছে। আমি আগেই জানতাম আমার সোনার টুকরো ছেলের চাকরি হবে। ভাইয়ার গুণে চাকরি হয়নি ফুপু, চাকরি হয়েছে আমার মালিকের জন্য। হ্যাঁ ফুপু, সোমার মালিক সাক্ষাৎ ফেরেশতা, তিনি সোমাকে দিয়ে খবর পাঠিয়ে আমার চাকরিটা দিয়েছেন। মানুষের দয়া চাকরি করতে তোমার লজ্জা করে না? ও মা, লজ্জা করবে কেন? মির্জা বংশের ছেলে, সবকিছুতে খারাপ দেখা তোমার অভ্যেস হয়ে গেছে ভাবি। সবকিছুতেই দয়া দাক্ষিণ্য নেয়া তোমাদের অভ্যেস হয়ে গেছে। মেশোমা। স্যার। মেশোমা। স্যার আপনি? হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম জেনে যাই আপনার ভাইয়ের চাকরি হয়েছে কিনা। হ্যাঁ স্যার হয়েছে। ভাইয়া আমাদের মালিক লাট সাহেব। থ্যাংক ইউ স্যার, আপনার দয়া আমার চাকরি হয়েছে। যাদের আমি দয়া করি তারা অনেক নিচু স্তরের হয়, তাদের সাথে আমি হাত মিলাই না। সোমা, এই পুরী মহিলাটিকে। হায় আল্লাহ, আপনি কি বলছেন স্যার? আমি বুড়ি হতে যাব কেন? আমি হচ্ছে গিয়ে আমার ফুপু স্যার। হ্যাঁ, চেহারা দেখে মনে হয় বেকার, বসে বসে খায় আর ঘুমায়, আর পুরো পেটে জিলাপির প্যাচে ভরা। ঠিক বলেছেন, একেবারে ঠিক বলেছেন স্যার। স্যার খুব ঠাট্টা করতে পারেন, খুব ভালো মন স্যার আপনার। আমার স্ত্রী স্যার। আসসালামু আলাইকুম। আপন তো পর হয়ে যান, আজ আপন তো পর হয়ে যান, যে ছিল আপন সে তো ভেঙেছে মন, কেউ কারো নয় দুনিয়ায়। আপন তো পর হয়ে যান, আজ আপন তো পর হয়ে যান। আপনারা দুজন দুজনকে এমন করে দেখছেন মনে হয় আপনারা দুজন দুজনের অনেক দিনের চেনা। হঠাৎ ওরকমই মনে হলো। আমার মনে হয়েছে আপনাকে যেন জন্ম থেকে দেখেছি। আসলে পৃথিবীতে ভালো মানুষদের দেখলে সবসময় চেনা মনে হয়। আমার বৌমা খুব ভালো, তবে ওর একটা ভাই ছিল চোর বদমাস। ফুপু, ভাইয়া মরে গিয়েও আপনাদের মুখ থেকে বাঁচতে পারলো না। হায় আল্লাহ, খারাপকে খারাপ বললে দোষ কোথায়? ভালো মানুষ কাকে বলে দেখ, পর পুরুষ হয়ে সবাইকে চাকরি দিল, বাড়িতে খোঁজ নিতে এলো, আর তোর ভাই মির্জার চাকরিটা ঘুষ দিয়ে কেড়ে নিয়েছিল। মেশোমা, এই পুরী মহিলাটাকে কাল সকালে সূর্য ওঠার আগেই এই ঘর থেকে বের করে না দিলে তোমার আর তোমার লাফাঙ্গা ভাই চাকরি কাল সকালে সূর্য ওঠার আগে শেষ হয়ে যাবে। স্যার, স্যার, মির্জা বাবা, ওই চাকরি চলে গেলে তো কোনো অসুবিধে হবে না, তুই ওর কথা শুনিস না বাবা। না ফুপু, 5,000 টাকার চাকরি তোমার জন্য আমি হাতছাড়া করতে পারবো না। আজ রাতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আমি এই পুরো বয়সে রাত করে আমি কোথায় যাব? আমার আর কে আছে? মা সোমা, আমি মির্জা বংশের। ফুপু, তোমার জন্যে আমি 4,000 টাকার চাকরিটা হারাতে পারবো না। হায় আল্লাহ, যাদের জন্যে আমি এত কিছু করলাম তারাই আমায়। আল্লাহ রে, আমার একই সর্বনাশ হলো রে আল্লাহ, একই সর্বনাশ হলো। নির্লজ্জ বেহায়া,
মির্জা বংশের বউ হয়ে পরপুরুষের দেখে ওভাবে তাকিয়ে থাকতে লজ্জা করলো না? ওনাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছিল। ভাই? লাট সাহেবের মতো মানুষের সঙ্গে তোর ওই চোর বদমাস ভাইয়ের তুলনা? দোহাই তোমার, যে ভাই চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে তার সম্পর্কে অমন কথা বলো না, অমন কথা বলো না। Thank you.
Hold on, please. তোমার কি মন নেই সোমা? জি। আরে যাদের মন আছে তার একজন অসুস্থ মানুষকে একা রেখে চলে যেতে পারে না। জি না, মানে স্যার। ও নো স্যার, নো স্যার, প্লিজ। যখন অফিসে ডিউটি করো তখন স্যার। আরে এখন তো তোমার ডিউটি নেই। আরে এটা অফিসে নয়, সিম্পলি লাচ্ছে বলে ডাকলাম খুশি হবে। সোমা, আমার কোটি কোটি টাকা, অঘাত সম্পত্তি, বিশাল প্রতিপত্তি, তারপর আমি খুব নিঃসঙ্গ, একা, রিক্ত। আমার জীবন চলার পথে কেউ এলো না ভালোবাসার আলো নিয়ে। ভালোবাসাহীন মানুষ বাঁচতে পারে না সোমা, তাই তো মানুষের লেবাস নিয়ে জানোয়ার মতো ব্যবহার করে বেঁচে আছি আমি। সোমা সোমা, সব থেকে আমি ভালোবাসা কাঙ্গাল হয়ে পড়ে রইলাম, ভালোবাসা কাঙ্গাল হয়ে পড়ে রইলাম। প্লিজ স্যার, কাঁদবেন না। সোমা সোমা, পারো না আমাকে একটু আপন করে নিতে, একটু ভালোবাসা দিতে? আমি সরি, কিছু মনে করো না, কিছু মনে করো না। আজ তুমি যাও, সন্ধ্যা হয়ে এলো। ওকে স্যার। ওকে ওকে। সোমা সোমা সোমা, তোমাকে আমার চালে ফাঁসাবার জন্য আমি প্রথম অভিনয় করলাম। জীবনে আমি মানুষ দেখেছি অনেক, কিন্তু লাট সাহেবের মতো এমন মানুষ আমি আর দেখিনি। চাকরি দিয়ে তিনি যে আমার উপকার করেছেন সেই ঋণ শোধ হবার নয়, সত্যি তিনি দয়ার সাগর। এমন মানুষের সঙ্গে পরিচয় থাকাটাও সৌভাগ্যের। ঠিকই বলেছেন। আচ্ছা মির্জা সাহেব, ধরুন এই পরিচয়ের সূত্র ধরে লাট সাহেব একদিন আপনার পরমাত্মীয় হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? কেন খামাকা ঠাট্টা করছেন? আরে ঠাট্টা নয় মির্জা সাহেব, ঠাট্টা নয়, আমি বলছিলাম আপনার বোন সুমার কথা। সুমা? হ্যাঁ, সুমার স্বভাব চরিত্র, চাল চলন, কথাবার্তা, কাজে কর্মে লাটসায় ভীষণ খুশি। মাঝে মধ্যে মনে হয় সুমার প্রতি তিনি বেশ দুর্বল, মনের মতো মেয়ে পাননি বলে আজও তিনি বিয়ে করেননি। তাই বলছিলাম লাট সাহেবের সঙ্গে সুমার বিয়ে হলে। আমি কি শুনলাম স্যার? দেখুন না, চেষ্টা করে সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন কিন্তু মনটা দেয়নি। এই আপেলের মতো গাল, কমলা লেবুর কুয়ার মতো ঠোঁট, মায়াবী চোখ, অপূর্ব সুন্দর দেহ, সব আজ বিয়ের চালে ফেসে গেছে সোমা। তুমি আমার জীবনে একটা ঝড় তুফান,
সেই তুফানে আমাকে চুপিয়ে দাও সোমা। হ্যালো বস। বস ওই শয়তান বিল্লুর এত বড় সাহস আমার স্মাগলিং এর মালা হাত দেয়? বল বিল্লু এখন কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, শোনো আমার কথা শোনো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? এক শালা আমার স্মাগলিং এর মাল লুট করে নিয়ে গেছে, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছি। তুমি স্মাগলিং করো? স্মাগলিং না করলে এত টাকা পয়সার মালিক এত তাড়াতাড়ি হওয়া যায় না সোমা। তোমার টাকা পয়সা সম্পত্তি সব স্মাগলিং এর আয়ের? হ্যাঁ, শুধু আমার নয়, যে টাকা তুমি বেতন নিয়ে মির্জা বংশের পেট ভরাতে সেটাও স্মাগলিং এর টাকা। ঠিক আছে, তবে তোকে একটা শিক্ষা দিয়ে দিই। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এরপর যাতে তুই আমার সামনে দাঁড়াতে না পারিস তাই তোর পা দুটো ভেঙে দিয়ে গেলাম। বস, সব মাল আমার গোডাউনে নিয়ে যা। ওকে বস। এই গাড়ি স্টার্ট করো, চলো। আসুন সোমা, বসুন সোমা। সোমা ভাইয়া, আমি সোমাকে নিতে এসেছি। ভাইয়া, লাট সাহেবের স্ত্রীকে নিতে এসেছে? আরে দেখতে দাও কি নিয়ে এসেছেন। মিষ্টি? এই সামান্য মিষ্টি নিয়ে এসেছেন রবার্ট? ইয়েস বস। এই মিষ্টি কুত্তাকে খাইয়ে দে। ওকে বস। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, মির্জা বংশের স্ত্রীর কোনো মর্যাদা না থাকতে পারে, কিন্তু লাট সাহেবের স্ত্রীর মর্যাদা আছে। তা কি নিয়ে এসেছেন, মার্সিডিজ না বিএমডাব্লিউ গাড়ি?
আপনি তো ভালো করেই জানেন আমাদের গাড়ি নেই। আর আপনিও ভালো করে জানেন লাট সাহেবের স্ত্রী গাড়ি ছাড়া চলাফেরা করে না। থাকো সব কথা, আপনি সেদিন ভালোই হয়েছে। আচ্ছা একটা বুদ্ধি দিন তো, দেখুন তো এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গা একটা কালার টেলিভিশন হলে কেমন হয়? জি, বিয়ের আগে এই জায়গাটা খালি ছিল, ভেবেছিলাম বিয়েতে পাবো, কিন্তু এখনো খালি রয়ে গেছে। মিস্টার মির্জা, আপনাদের নামী বংশ দেখে আমি বিয়ে করেছিলাম, কিন্তু বিয়েতে আপনি যা দিয়েছেন তার চেয়েও বেশি আমার বাড়ির চাকর চাকরানির বিয়েতে আমি দিয়ে থাকি। জি, আমি যাচ্ছি। শুনুন, যাবার আগে মনে রাখবেন টেলিভিশনটা যেন 26 ইঞ্চি হয়, এবং সেই সাথে ঠান্ডা খাবারের জন্য একটা 18 সেফটি ফ্রিজ যেন আসে। আর যদি গাড়ি দিতে নাই পারেন, আপাতত আপনার মোটরসাইকেলটা হলেই চলবে, যাতে আমার চাকর ওই মোটরসাইকেল চড়ে বাজারে যেতে পারে, নইলে আপনার বোন কোনোদিনই আপনার বাড়িতে যাবে না আর আপনার মুখও দেখবে না। সোমা, ফলো মি। দোস্ত, এছাড়া আমার আর কোনো উপায় নেই, যে করেই হোক আমাকে তুই টাকা রান্না হয় করে দিলাম, কিন্তু যতদিন তোর টাকা আমি পরিশোধ করতে পারবো না ততদিন আমার বাড়িটা তোর কাছে বন্ধক থাকবে। এই নেবার দলিল। হঠাৎ তোর এত টাকা প্রয়োজন হলো কেন? টাকাটা না হলে আমি আর সোমার মুখ দেখতে পাবো না। দাঁড়া, টাকাটা নিয়েই যা। হ্যাঁ, সাবধানে ভেতরে নিয়ে যাও। এই যে ফ্রিজ, ওই কালার টেলিভিশন, আর এই হলো আপনার মোটরসাইকেল। এই নিন ফ্রিজের গ্যারেন্টি কার্ড। বাবা বাবা বাবা, সাইজে ছোট হলো, আফটার ফ্রিজ তো পানি তো ঠান্ডা হবে। তা মির্জা সাহেব, চুরি করে আনেননি তো? না, আমি আমাদের বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছি। বাড়ি বন্ধক দিয়েছে ভাইয়া? মির্জা সাহেব, কুয়ের তেলে কই মাছ ভাজে অভ্যেস আপনার। আমার স্ত্রীর ভাগের টাকা দিয়ে আপনি ফ্রিজ টেলিভিশন কিনেছেন নাকি? হ্যাঁ, এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত মূর্খ আপনি নন মির্জা সাহেব, সুচতুর, চালাক। না না, চালাক না, বদমাস, ঠকবাজ আপনি। ওই বাড়ির অংশীদার আমার স্ত্রীও, তাকে তার ভাগ থেকে বঞ্চিত করা চলবে না মির্জা সাহেব। না না, আমি ওর ভাগের টাকা দিয়ে দেব। আমার লাগবে না ভাইয়া। কিন্তু আমার লাগবে, স্ত্রীর সম্পত্তির উপর তার স্বামীর অধিকার আছে, সুতরাং টাকা মেরে না দিয়ে হিসেব করে তা বুঝিয়ে দেবেন, নইলে কেস করতে আমি বাধ্য হব। এবং যতদিন পর্যন্ত চা না দিচ্ছেন, সময় বাড়ি থেকে কোথাও যাবে না। ব্যাপার, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি এত ভাবছো? শুধু ভাবছি না, ভাবনার অকুল সাগরে হাবুডুবু খাচ্ছি। সম্পত্তি বন্ধক রেখে জামাইয়ের সমস্ত দাবি দাওয়া পূরণ করেছি, কিন্তু ওই সম্পত্তিতে যে সোমারও ভাগ ছিল, জামাই এখন সোমার ভাগের সব টাকা দাবি করছে। এত টাকা আমি এখন কোথায় পাবো রাবেয়া? না হলে সোমার সঙ্গে জামাই আমাকে দেখা করতে দেবে না। মির্জা সাহেব, 2 লাখ টাকা আছে, এটা আপনি ব্যাংকে জমা দিয়ে আসুন। স্যার, আসসালামু আলাইকুম। এই রিকশা, এই রিকশা যাবে। উঠেন স্যার।
আমার ব্রিফকেস, আমার ব্রিফকেস। শাট আপ। না স্যার, মিথ্যে কথা, ব্রিফকেস ছিনতাই হয়নি, ওই টাকা তুমি চুরি করেছো। বিশ্বাস সরকার সাহেব, নিয়ে যান। বিশ্বাস করুন স্যার, টাকাটা ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। চলো নিয়ে যান। স্যার, স্যার। মুখ ঘুরিয়ে মুখ রক্ষা করা যায় না মির্জা সাহেব, চোরের কালিমার যে দাগ আপনার উপর পড়েছে তা সাদা হয় না। ছি 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 ছি, শেষ পর্যন্ত চুরি। বিশ্বাস করুন না সাহেব, বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। এই পৃথিবীতে মানুষকে বিশ্বাস করার চেয়ে কুত্তাকে বিশ্বাস করা অনেক ভালো। সামান্য 200 টাকার জন্য মানুষ হাসতে হাসতে মানুষের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, আরে তো অনেক। 2 লক্ষ টাকা, আমার লজ্জা করছে যে চাকরি আমি আপনাকে দিয়েছিলাম। ম্যানেজার সাহেব, আমি ওই টাকা দিয়ে দিচ্ছি, ওনাকে ছেড়ে দিতে পারবো। টাকা পেলে অভিযোগ আমি তুলে নিতে রাজি আছি। ওকে ওকে, আমি আপনাকে টাকা দিচ্ছি, ওনাকে ছেড়ে দিতে বলুন। এই ওকে ছেড়ে দিন। এই ছেড়ে দাও। বিশ্বাস করুন লাভ সাহেব, আমি চুরি করিনি। চোরের মার বড় গলা হয় মির্জা সাহেব, যান চলে যান। বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি, আমি চুরি করিনি। আউট অফ মাই সাইট, আউট। আসুন স্যার, নিন, যাও। এই নিন স্যার আপনার ব্রিফকেস। আপনার কথা মতোই কাজ হয়েছে স্যার, কিন্তু কাজটা কি ঠিক হলো? এ তো সামান্য মাত্র, ওর চামড়া তুলে নিল, আমার মনের জ্বালা মিটবে না। হ্যালো, হ্যালো সোমা ভাইয়া। হ্যাঁ আমি জানি, তোমার জন্মদিনে আমি অবশ্যই আসব। না তুমি যাবে না। কি বলছো তুমি, ভাইয়ের জন্মদিনে আমি যাব না? ভাই, ভাইয়ের জন্মদিন? কে তোমার ভাই, ওই চোর বদমাশ? না আমার ভাই চোর না, বদমাশ না। থামো, যে অফিসে 2 লক্ষ টাকা চুরি করেছে সে ভাই চোর না? আরে বোনের সম্পত্তি বিনা অনুমতিতে বিক্রি করে দিয়েছে যে ভাই, সে ভাই বদমাশ না? আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ওই চোরা ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না আমার সাথে। ওই ভাইয়ের জন্য তোমার চোখের পানি আমি ফেলতে দেব না সোমা। চলো, তোমার মন আজ আমি ফুর্তিতে ভরিয়ে দেব। ডোন্ট ক্রাই সোমা, ও ডোন্ট ক্রাই, কাম অন। আরে এসো।
দিদি। আরে না রে পাগলি, ওসব কিছু হয়নি। তোকে দেখার জন্য মনটা খুব অস্থির হয়েছিল তাই। শোনো শোনো শোনো, কাকে বলো তুমি এখানে এসেছো? ভাইয়ের হঠাৎ অসুখের খবর পেলাম। তা দেখে হয়েছে, তোমার ভাই তো আর মরে যায়নি। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ওরকম চোর বাটপাড়ার বাড়িতে আসার আগে তোমার স্বামীর পারমিশন নেওয়া উচিত ছিল। এসব কিন্তু ভাইয়া। আরে রাখো তোমার ভাইয়া। ডাক্তার সাহেব, ভদ্রভাবে কথা বলুন। খামোশ! ভদ্রতা তুই কি বুঝিস? ডাক্তার সাহেব, আপনি এখন নেশায় আসক্ত। হ্যাঁ আমি নেশা করেছি, অফিসে ব্রিফকেস ভর্তি টাকা তো চুরি করিনি। আরে তুই তো নেশা না করেও মানুষের বুকে হাসতে হাসতে ছুরি ঢুকিয়ে দিয়েছিস। বদমাশ, লাফাঙ্গা, থার্ড ক্লাস! না সাহেব, চুপ! আরে তুই কি আমাকে দেখাবি? হ্যাঁ আমি অনেক দেখেছি তোকে, 200,000 টাকার চুরি করার নাটকও দেখেছি। আমি না বাঁচলে এতক্ষণ তোকে জেলে বসে কম্পিসাই করে মরতে হতো। আপনি কি বলছেন? আরে এই শালা শুধু চোর না, একটা কুত্তা। সে নিজের ঘরে আলো চালাতে কত মানুষের মনকে অন্ধকার করে দিয়েছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি, মির্জার বাইরে রূপটা মানুষের কিন্তু ভেতরটা জানোয়ারের। এসব সাহেব, আমি যাব না। সোমা আমার স্ত্রী, আমার স্ত্রীর ব্যাপার তোমার ময়না না করতে শোনা। Don't try to poke your bloody nose. Come on! ভাইয়া! সোমা, তোমাকে ছেড়ে আমি থাকতেই পারি না, তাই তো তোমাকে নিয়ে এলাম। মিথ্যে কথা! আরে না সোমা না, মিথ্যে আমি বলিই না। তোমাকে আমি যতই ঘৃণা করি তার চেয়ে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। মাতাল স্মাগলারদের ভালোবাসা বলে কিচ্ছু থাকে না। কেন? মাতাল স্মাগলার কি মানুষ না? তাদের কি বউ থাকে না? যাক, ওসব কথা তুমি ভুলে যাও। ইউ আর মাই ওয়াইফ, ইউ আর মাই লাইফ। এসো আমরা ভালোবেসে দুজন দুজনকে ভরিয়ে দেব। চলো, তোমার চলনায় মিষ্টি কথায় আর আমি ভুল করছি না। তুমি মানুষ নও, তুমি তুমি হিংস্র একটা পশু। হ্যাঁ পশু, আর এই পশু আমাকে তোমরা বানিয়েছো। আমরা না, তোমার ভেতরে লোভ তোমাকে পশু বানিয়েছে। লোভ? তবে টাকা পয়সার চেয়ে আমি তোমার ভালোবাসার সবচেয়ে বেশি লোভী। সোমা, সোমা, আরে সোমা শোনো, কোথায় যাচ্ছ? আরে আরে কোথায় যাচ্ছ সোমা, কোথায় যাচ্ছ? বাসায়। সোমা প্লিজ প্লিজ, তুমি পাগলামি করো প্লিজ। আজ তোমাকে নিয়ে আমি অনেক দূর বেড়াতে যাব। যদি আমাকে নিয়ে যেতে চাও তবে আমাদের বাসায় চলো। ও সোমা, বাসার কথা তুমি ভুলে যাও, তাহলে তুমি সুখী হতে পারবে। আমার সুখ, আমার সুখ দুঃখ যদি ভাবতে তবে কাল ভাইয়া ভাবির সামনে এমন খারাপ ব্যবহার করতে পারতে না। কালকের ঘটনার কথা কালকে তো বিলীন হয়ে গেছে, আজকের কথা আজকে বলো সোমা। কাল থেকে আদের জন্ম, নেশার ঘরে তুমি যা করেছো তা কোনো ভালো মানুষ করতে পারে না। আরে নেশা করে একটাই লাভ, যা ভালো মানুষে বলা যায় না তাই নেশা নিজেই মুখ ফুটে সব বলে দেয়। মনে হয় এখনো তোমার মদের নেশা যায়নি, তোমার লজ্জিত হওয়া উচিত, ভাইয়ার কাছে মাপ চাওয়া উচিত। এই কার কাছে মাপ চাইতে হবে? যাকে আমি চাকরি দিয়েছি, যাকে পেটে ভাতের বন্দোবস্ত করে দিয়েছি, যার বোনকে বিয়ে করে সমাজের মর্যাদা করে দিয়েছি, তার কাছে মাপ চাইবো আমি? তোমার চেয়ে আমাদের মির্জা বংশের মর্যাদা এই সমাজে কম নয়। মির্জা বংশের মর্যাদা?
লোভের মর্যাদা, বেঈমানির মর্যাদা, আর ধোঁকা দেবার মর্যাদা। আরে ধোঁকা তো আমরা খেয়েছি, তোমার ভদ্রতার মুখোশের জন্য ভুল করে বিয়ে করে ধোঁকা খেয়েছি। ভদ্রতার মুখোশে নয়, শুধু টাকার লোভে তোমার ভাই তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। ভেঙে পড়া মির্জা বংশ ঐতিহ্যের দেয়ালকে ধরে রাখতে তোমার ভাই তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে না, সত্যি। তোমার ভাই একটা লোভী, তোমাদের বংশ লোভী বংশ। খবরদার, আমাদের বংশ নিয়ে একটা কথা বলবে না। একশো বার বলবো, হাজার বার বলবো, কি করবে তুমি? আ তুমি অনেক আমার বংশ নিয়ে কথা বলেছো, আমার ভাইকে গালি দিয়েছো। আমি তোমার এখানে আর এক মুহূর্ত থাকবো না। মৃত্যু পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। না, আমি থাকবো না। এই বাড়ি থেকে শুধু তোমার লাশই বেরোবে, তুমি বেরোতে পারবে না। আজ থেকে তোমার ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার ভাই তোমার জন্য মৃত। ভেতরে যাও, যাও, যাও ভেতরে। ফুটকে ফুটাও, ফুটাও। এসো, এসো। হ্যালো ভাইয়া। সোমা, আমি তোর কথাই ভাবছিলাম। তোমাদের জামাই আমার গায়ে হাত তুলেছে ভাইয়া। কি, ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত তুলে? আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আমি এক পাও বের হতে পারছি না। কি, লাল সাহেব খুব নিষ্ঠুর লোক ভাইয়া। যেদিন থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকে তার আসল পরিচয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি ওকে বাঁচাও ভাইয়া, তুমি ওকে বাঁচাও ভাইয়া, এখান থেকে নিয়ে যাও। আমি এক্ষুনি আসছি, তুই কোনো চিন্তা করিস না। কি হয়েছে? ওই লাল সাহেব সোমাকে বন্দি করে রেখেছে। ও কি ভেবেছে নিজেকে? ও কি ভেবেছে আমি ওর টাকার গোলাম? আমি আজ ওকে দেখে নেব। উত্তেজিত হয়ে ভুল করো না। কি বলতে চাও তুমি? তুমি ওখানে যেও না, ওটা সোমার শ্বশুর বাড়ি। পত্নী পতির ঘর থেকে চলে এলে সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব নাজুক সম্পর্ক, ওর মধ্যে তুমি গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। কিন্তু সোমাকে এভাবে অত্যাচার করবে আর আমি বসে বসে দেখবো? না, তোমাকে দেখতে হবে না, আমি যাচ্ছি। লাল সাহেবকে আমি বুঝিয়ে বলবো। বাঁচার কোনো উপায় থাকে না। এই দুঃখ তাকে দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে তার ভাইকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সোমার চেয়ে সোমার ভাই সবচেয়ে বেশি দুঃখ পাচ্ছে, কারণ বোনকে সে অনেক ভালোবাসে। সব ভাই তার বোনকে ভালোবাসে। তবে কেন আপনি সোমাকে দুঃখ দিচ্ছেন? আমার দুঃখের দিন শোধ করতে। কিন্তু এটা অন্যায়, একজনের জন্য আরেকজনকে দুঃখ দেয়া ঠিক না। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা মানুষের খালি চোখে বোঝা যায় না। খালি চোখে বোঝা নাও যেতে পারে, কিন্তু উপলব্ধি করে বোঝা যায়। আমি সোমার দুঃখ বুঝি, কারণ সেই দুঃখ আমার জীবনের দুঃখের সাথে মিল রয়েছে। আমিও কারো বোন ছিলাম,
আমার ভাই ছিল, আমার জন্য তার সারা জীবন দুঃখে কেটেছে। আমি জানি, আমি সব জানি। আপনি জানেন কি মানে? আপনি তো আমার বোনের মতো, আর আমি আপনার সম্পর্কে ভাইয়ের মতো, তাই না? সম্পর্ক মুখের কথা তৈরি হয় না, তার জন্য চাই অন্তরে উপলব্ধি। ভাই বোনের সম্পর্ক কত স্নেহের, কত মমতার, তা জানতে হবে। আমি জানি। আপনি সোমাকে মির্জা থেকে নয়, শরীরে আত্মা থেকে আলাদা করতে চাইছেন। রক্তের যে ভাই বোনের সম্পর্ক, তা দয়া করে ভেঙে ফেলবেন না। ভাই বোনের মনে দুঃখ দিয়ে আপনি শান্তি পাবেন না। তাদের বদ্ধয়া আপনার জীবনকে অশান্তিতে ভরিয়ে দেবে। ভাই বোনের ভালোবাসার মর্ম আপনি বুঝবেন না, তাদের স্নেহ, তাদের মমতা আপনি বুঝবেন না, কারণ কারণ আপনার কোনো বোন নেই। দয়া করে ভাই বোনের মধ্যে দুঃখের দেয়াল তৈরি করবেন না। সোমাকে তার ভাইয়ের বাড়িতে যেতে দিন, আমি ওকে নিতে এসেছি। আমাকে আপনি মাফ করে দেবেন, আমি আপনার এই অনুরোধ রাখতে পারলাম না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তুমি ব্যর্থ হয়ে ফিরে আসবে, কারণ ওই লাট সাহেব শুধু গুন্ডাই নয়, ওই লাট সাহেব আসলে একটা বদমাস। টাকার অহংকার সে মানুষকে মানুষ মনে করে না। আমার সোমা বন্ডির উপর সে অনেক অত্যাচার করেছে, কিন্তু আর না, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। আমি ওর বন্দিখানা থেকে আমার সোমাকে মুক্ত করে আনবই। সামনে আসার সাহস তোমাকে কে দিয়েছে? আমি সোমাকে তোমার কাছ থেকে চিরদিনের জন্য নিয়ে যেতে এসেছি। না, তোমার মতো এক অত্যাচারী সোমাকে কোনোদিনই নিয়ে যেতে পারবে না। সোমা সারা জীবন আমার কাছেই থাকবে। অসম্ভব! তোমার মতো একটা নিষ্ঠুর হৃদয়হীন মানুষের সঙ্গে সোমা সারা জীবন কেন, এক মুহূর্ত থাকবে না। আজ কোন শক্তি আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। চল চল। নিয়ে যাও তোমার স্বামীকে, নইলে বিধবার পোশাকে তোমাকে সারা জীবন কাটতে হবে। তুই আমার বোনকে আটকে রাখতে পারবি না, তোকে আমি আদালতে নিয়ে যাবো। তালাক নেবে বোনের? হ্যাঁ হ্যাঁ, দেখুন না স্যার, আমার বোনকে আটকে রেখেছে। আটকে রাখিনি, লাট সাহেব তোমার চোখকে খুলে দিতে চাইছে, তোমার বিবেককে জাগিয়ে দিতে চাইছে। চুপ, কি বলছেন আপনি? ঠিকই বলছি, আজ তোমার বোনের উপর অত্যাচার হয়েছে বলেই তোমার মন তোলপাড় করে উঠছে। কিন্তু তোমার বউ যে কারো বোন ছিল, রাবেয়ার যে কোনো ভাই ছিল, রাবেয়ার উপর অত্যাচার করার সময় তোমার একবারও সে কথাটা মনে পড়েনি? রাবেয়া, তোমার এক ভাই ছিল যার নাম ছিল হৃদয়। কি ব্যবহার করেছিল তার সাথে তোমার স্বামী, মনে আছে তোমার? বিয়ের পর থেকে একটা দিন, একটা মুহূর্ত তোমার ভাইকে অশান্তিতে থাকতে দেয়নি। ফ্রিজ চেয়েছে, এনে দিয়েছে। কালার টেলিভিশন চেয়েছে, এনে দিয়েছে। বাবার মৃত্যুর সময় বাবা আত্মচিৎকার করে ডেকেছে, রাবু রাবু। ছেলে হয়ে হৃদয় তার বোনকে হাজির করতে পারেনি। শুধু তাই নয়, তোমার বিয়ের জন্য যে জমি সে বিক্রি করেছিল, তাতেও সে ষড়যন্ত্র করে তোমার মনকে বিষিয়ে দিয়েছিল। সুদ করে আনা 50,000 টাকা দিও, তোমার স্বামীর মন পায়নি তোমার ভাই।
যা, হৃদয়ের কাছ থেকে 50,000 টাকা তুমি নাওনি? বলো। চুপ করে থেকো না, জবাব দাও। জি স্যার, নিয়েছিলাম। যা, তুমি হৃদয়কে বোন থেকে আলাদা করে ওকে মেরে ফেলতে চেয়েছিলে। কিন্তু ভাই বোনের সম্পর্ক আত্মার সম্পর্ক, তাই অ্যাক্সিডেন্ট করে হৃদয় মরেনি। কি? ভাইয়া বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। কোথায়? কোথায় আমার ভাই? বলুন বলুন কোথায়? সবার দিয়ে আঘাত সহ্য করে সে এখনো বেঁচে আছে। বেঁচে আছে এক অসহায় নির্মম মানুষ হয়ে। প্রতি পদে পদে সে ফিরিয়ে দিতে চেয়েছিল তাকে দেয়া সব আঘাতের জবাব। মির্জাকে বুঝিয়ে দিতে চেয়েছিল তার বোনও একদিন কারো স্ত্রী হবে। তখন সেই বোনের উপর অত্যাচার করা হলে ভাইয়ের কেমন লাগে? কোথায় আমার ভাই? কোথায় বলুন। এই লাশটাই হচ্ছে তোমার ভাই হৃদয়। যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন না। হৃদয় সাহেব, আপনি যে শিক্ষা আমাকে দিয়েছেন সেই শিক্ষা শুধু আমার জন্য নয়, এই সমাজের প্রত্যেক স্বামীর জন্য। যারা স্ত্রীকে কেনা দাসী মনে করে তারা সবাই এই শিক্ষা থেকে যেন বুঝতে পারে তার বোনও অন্য মানুষের স্ত্রী হয়ে যাবে, তার মেয়েও পরের স্ত্রী হয়ে শ্বশুর বাড়ি যাবে। আমাকে ক্ষমা করে দিন ভাই। আধা রাতের কাজ।